হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সম্রাট অ্যান্ড তনিমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার সকালে উঠেই দেখি আকাশটা প্রচণ্ড মেঘলা করে আছে, এক্ষুনি বুঝি বৃষ্টি নামবে। কাল সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে, তো আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মনটা জানি কেমন খিচুড়ি খিচুড়ি করছে। তো আজকে আমি বাড়িতে বানিয়ে ফেলবো খিচুড়ি। অনেকদিন আপনাদের সামনে আমি রান্নার কোনো ব্লগ নিয়ে আসিনি, তো আজকে চলুন চটজলদি বাড়িতে খিচুড়ি বানিয়ে ফেলি। তো প্রথমেই আমি গোবিন্দভোগ চাল আর তার সঙ্গে লঙ্কা নিয়ে নিয়েছি, আর হচ্ছে নিয়ে নিয়েছি মুগ ডাল, আর নিয়ে নিয়েছি হচ্ছে কাজু বাদাম, কিশমিশ আর নারকেলগুলোকে কেটে নিয়েছি। তারপরে শুকনো খোলায় আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়ে ডালটাকে দিয়ে নাড়াচাড়া করতে লেগেছি। তো ডালটা একটুখানি লাল ভাব হয়ে আসলে পরেই আমি কিন্তু ওর মধ্যে জল দিয়ে দেব। প্রথমেই বলি, আমি জল কিন্তু ইন্ডাকশানে আগের থেকেই গরম করে রাখি, কারণ গরম করে রাখলে পরে জল, গরম করা জলগুলো যদি রান্নার মধ্যে দিই তাহলে পরে কিন্তু রান্নায় খুব স্বাদ আসে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমার বাচ্চা খুব ছোট, সেই জন্য আমি একটু রান্নাগুলো তাড়াতাড়ি করবারই চেষ্টা করি। তো এই যে দেখুন, ওপরে যে ফেনাগুলো উঠে গেছে সেগুলোকে আমি কি করব, একটা হাতা দিয়ে আস্তে আস্তে করে এগুলোকে ফেলে দেব। তো চলুন তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করা যাক। তো এই যে আমি হাতা দিয়ে আগেই তুলে নিচ্ছি ফেনাগুলোকে, ব্যাস আমার ফেনাটা তোলা হয়ে গেছে। এবার ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। তো এই যে আমি বলছিলাম না, ইন্ডাকশনের মধ্যে আমি জল গরম করছিলাম, এই দেখুন এখান থেকে আমি জল গরম করছি আর ওখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো এবার ডালটা মোটামুটি ফুটে এসছে, এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দেব। এই যে গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আরো জল দিয়ে দেব কিন্তু এটার মধ্যে। তো এই যে আবারও আমি আর একটুখানি জল দিয়ে দিচ্ছি, বেশি করে বেশি করে জল দিয়ে এটাকে কিন্তু আমি ফোটার জন্য ছেড়ে দেব। এরপরে পাশের গ্যাসে আমি কড়াই বসিয়ে নেব, নিয়ে তার মধ্যে একটুখানি দিয়ে দেব সর্ষের তেল ফোড়নটা রেডি করবার জন্য। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, আর দেব হচ্ছে শুকনো লঙ্কা, আর দেব হচ্ছে গোটা গরম মশলা আর জিরে। গোটা গরম মশলার মধ্যে আমি কিন্তু দিয়েছি হচ্ছে দারচিনি আর এলাচটাকে থেতো করে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আমি একটুখানি দিয়ে দেব আদা বাটা। এই যে নারকেলগুলোকে আগে দিয়ে দিচ্ছি, কারণ নারকেলগুলো যদি আগে না দিই না তাহলে ভাজা হতে খুব অসুবিধা হয়, তো সেই কারণের জন্য নারকেলগুলোকে আগে কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব হচ্ছে আদা বাটা। এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন, চিনি, দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো। এবার দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ গুলোকে। এবার আর একটুখানি নাড়াচাড়া করে এটার মধ্যে দিয়ে দেবো একটু জল। এবার জল দিয়ে আমি আস্তে আস্তে করে এটাকে ভালো করে কষাতে থাকবো। এবার দেখুন চালটা আর ডালটা আমার ফুটেও এসছে, তো এবার এটার মধ্যে আমি ওই ফোড়নটা দিয়ে দেবো। এই যে ফোড়নগুলোকে দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এবার ওপর নিচে ভালো করে আমি নাড়াচাড়া করে এই ফোড়নটা এই ডালটা আর চালের সাথে ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে। তারপর এটার মধ্যে একটু জল দিয়ে দেব। তো এই যে আমি ভালো করে জল দিয়ে দিলাম এটার মধ্যে,
তো এবার একটু নাড়াচাড়া করে এটাকে ফুটতে দিয়ে দেবো। আর একটুখানি জল লাগবে, তো আরেকটু আমি জলও দিয়ে দেবো একবারে এটার মধ্যে। এই যে দিয়ে দিয়েছি জলটা, এবার আমি এটাকে ফুটতে দিয়ে দেবো। আর নুন আর চিনিটা কিন্তু আমি স্বাদ মতন এখনই দিয়ে দেবো। তো এই যে আমি আমার স্বাদ মতন এটা দিয়ে দিলাম, এবার এটা ফুটতে থাকুক। আজকে কিন্তু ঘরে খিচুড়ির সঙ্গে বানাবো কিন্তু বেগুনি, কারণ আজকে শনিবার, তো সেই কারণে অনেকেই মাছ খায় না, তো সেই কারণের জন্য আজকে নিরামিষই বানাচ্ছি। এই যে প্রথমেই আগে বেগুনগুলোকে কেটে নিয়েছি, এবার একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নেব বেসন, 5 চামচি বেসন। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, আর একটুখানি কালো জিরে, আর 2 চিমটি হচ্ছে খাবার সোডা। তো দেখুন এদিকে খিচুড়িটা কিন্তু হয়েই এসেছে, দেখুন কি সুন্দর হয়ে গেছে খিচুড়িটা, কত তাড়াতাড়ি করে হয়ে গেল। তো আমি ওদিকে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি, এইবারে আমি খিচুড়ির কড়াইটা নামিয়ে বসিয়ে দেবো হচ্ছে বেগুনি করবার জন্য একটা কড়াই। তো এই যে কড়াইটা বসিয়েও দিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল, আর যে আমি ব্যাটারটা রেডি করেছিলাম এর মধ্যে সব বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ব্যাটারটা একদম পাতলা করে গুলেছি যাতে ভেতরে কাঁচা না থাকে তার জন্যে। তো এইবার গরম তেলের মধ্যে এই বেগুনগুলোকে আমি ছেড়ে দেব। তো এই যে দেখুন বেগুনগুলোকে আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি এর মধ্যে। এরপর দুপিটটা খুব ভালো করে লাল হয়ে আসলে কিন্তু বুঝবো যে আমার বেগুনিগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো দেখুন এই যে লালও হয়ে এসছে মোটামুটি, আর একটুখানি সময় রেখে নিয়েই আমি কিন্তু বেগুনিগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব। এই যে আমার ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে আবার সেই একইভাবে কিন্তু আবার এই একই তেলের মধ্যে বেগুনি আরও ছাড়ব। তো এই যে আবার আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি বেগুনিগুলোকে। চলুন, আমার ওদিকে তো খিচুড়ি রেডিও হয়ে গেছে, আর এদিকে প্রায় বেগুনি মোটামুটি রেডিই হয়ে গেছে। চলুন আমি এবার এটা সার্ভ করে দিই। আর আপনারা বলুন ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।